কুমড়াখালী গ্রামে মাকে মারধরের অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ছিল কি ওই মদ খাচ্ছিল বসে, দুজন মুসলিমের ছেলে, মদ খায় এখন বাড়ি বসে মদ ব্যবসা তুই করবি না, ওই জন্য মাকে মারধর। কে মারলো? কে? দাদা বৌদি। মানে ওরা কি মদ ব্যবসা করে বাড়িতে? কি দিয়ে মারলো? শিলনোড়া দিয়ে মেরেছে। কজনকে মেরেছে? আমাকে আর মাকে। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম রত্ন নস্কর। আপনার নাম? দাদার নাম বাপি নস্কর। মানে দাদা কি মদ ব্যবসা করে? দাদা বৌদি মদ ব্যবসা করে। কোথায়? বাড়ি বসে। আর বাইরের লোকেরা আসে? হ্যাঁ, বাইরের লোক আসে। মার আলাদা ঘর আছে, মা সেই ঘরে থাকে, মা আপত্তি করে বলে মাকে দোয়াটা বলে। আমি আমার বাড়ি, আমার বাবার বাড়ি, ঠাকুরদার বাড়ি, আমি কেন করবো? তোর করার কি আছে কর? তাই মা আপত্তি করতে গেছিল, প্রতিবাদ করতে গেছিল, তাই জন্য দাদা মেরেছে। দাদা বলছি দুজনেই মেরেছে।